হ্যালো গাইজ তো তোমাদেরকে আমার চ্যানেলে মানে মাম্মাস ফো চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে অনেক ওয়েলকাম ফার্স্টে তোমাদের আমার স্টাইলে অফ ওয়েলকাম জানিয়ে হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি পায়ল ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস পোগো মাম্মাস নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে প্রথমটাই যখন আমি ভিডিওটা শুরু করছি সবাইকে বলো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমরা প্লিজ প্লিজ একটু লাইক করে দিও ভিডিওটাতে আর যেটা তোমাদেরকে আমি বলতে এসেছি আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না আজকের ভিডিওতে আমি প্রচুর প্রচুর কথা বলতে কিছুটা ভালো কথা খানিকটা খারাপ কথা তো নেগেটিভ পজিটিভ নিয়ে আজকের আমার ভিডিও আর একটা সুখবর দিতে তোমাদের এসেছি ভিডিওর মাধ্যমে তো তোমরা তো বুঝতেই পারছ যে আমি একটা খুব ধামাকাদার নিউজ দিতে এসছি প্লাস কিছু মানে কিছু খবর দিতে এসছি তোমাদেরকে আর হচ্ছে নেগেটিভ কিছু কথা বলতে এসছি আর পজিটিভ সো আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না স্কিপ করলেই কিন্তু তোমরা প্রত্যেকটা কথা শুনতে মিস করে যাবে আর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসছি যে ভিউ কমে যাচ্ছে এই কারণটা নিয়ে সবাই একটু ডিস্টার্ব মাইন্ডে আছো সো এই বিষয়েও একটু কথা বলবো প্লাস আমাকে নিয়ে ইউটিউবে চর্চা চলছে জানো তো একটা মানে মানে এমন চর্চা চলছে সেই বিষয়ে বলবো কে করছে কারা করছে সেটাও বলবো মানে নাম কাউকে নাম মেনশন করে আমি বলবো না বাট আমি বলবো আর হচ্ছে গুড নিউজটা বলবো সো ফার্স্টে আমি গুড নিউজ দিয়ে আরম্ভ করি তো প্রথমে ভালো খবরটা আমি তোমাদেরকে দিয়ে দিই তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছ তার জন্য প্রথমেই তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আমার তরফ থেকেও আমি সব সময় তোমাদের পাশে আছি আর পাশে থাকবো এইটুকু কথা বললাম যারা বিশ্বাস করো আমাকে তারা আমাকে বিশ্বাস করতে পারো তো এটাই আমার বলার ছিল আর যেটা গুড নিউজ সেটা হচ্ছে তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে ইয়েস আমার চ্যানেল মনিটাইজেশান অন হয়ে গেছে সো আমার কি বলবো এটা আমার পক্ষে খুবই একটা ভালো মানে খুশির খবর যেটা কিনা আমার একার কষ্টের দ্বারা কিছুতেই কোনো মুহূর্তেই সম্ভব হতো না সেক্ষেত্রে তোমাদের দান আমি কখনোই বলার মতো না তোমরা আমাকে যারা যারা সাপোর্ট করেছো বা প্রতিনিয়ত করছো এখনও করছো আগামী দিনেও করবে আমি জানি এটুকু আস্থা বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে তো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য আমি এই দিনটা অন্তত দেখতে পেরেছি বাকিটা পরের যে ব্যাপারটা আর্নিং কত করব কত মাসে একশো ডলার হবে সেগুলো পরের কথা বাট হয়েছে একটা স্টেপ তো আমি পার করতে পেরেছি তোমাদের জন্য তো তোমাদেরকে হাত জোর করে তোমাদেরকে বলছি অনেক 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 ধন্যবাদ তোমরা না থাকলে আমি এই দিনটা হয়তো দেখতে আর দ্বিতীয় কথা যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ভিউ কমে যাওয়ার যে ব্যাপারটা সেটা বলবো যে তোমরা সবাই আহ অনেকেই জেনে গেছো বা জানি না কারা জেনেছো বা কারা জানো না তোমাদের উদ্দেশ্যে আমি বলছি যে ভিউ যেটা হচ্ছে না এখন ইউটিউবে নতুন নতুন সব নিয়ম আসছে যখনই ইউটিউবে অ্যালগোরিজমে নতুন নিয়ম আসে তখনই কিন্তু ভিউটা চাপিয়ে দেওয়া হয় আর এখন কিন্তু ভিউটা একদম চাপিয়ে দিচ্ছে ইমপ্রেশন প্রত্যেকটা ভিডিওর ভিউ কিন্তু ইমপ্রেশানের ওপরেই ভিত্তি করে ইমপ্রেশান যত পাঠাবে ভিউ তত হবে তো তোমরা দেখটু চেক চেক করে দেখতে পারবে এখন কিন্তু ইমপ্রেশন ইউটিউব পাঠানো অনেকটা বন্ধ করে দিয়েছে সো এই জন্য আমাদের ভিডিওটা ভিউটাও কমে গেছে তা এই মুহূর্তে কিন্তু কেউ যদি ভিডিও করা বন্ধ করে দাও তাহলে কিন্তু মোটেও হবে না এই মুহুর্তেও কিন্তু ভিডিও আমাদের করে যেতে হবে কন্টিনিউ করে যেতে হবে আস্তে আস্তে এই ভিউটা আবার আগের পর্যায়ে চলে আসবে তো এটা নিয়ে কেউ চিন্তা করো না কেউ টেনশন করো না সবাই সবার পাশে থাকো যেভাবে ছিলে সেভাবেই থাকো দেখবে ভিডিওর ভিউটা আবার ফিরে আসবে অনেকের কিন্তু ঠিক আছে সবার কিন্তু খারাপ হয়নি মানে টেন পার্সেন্ট লোকের ঠিক আছে নাইনটি পার্সেন্ট লোকের ভিডিওর ভিউ একদম কমে গেছে ইম্প্রেশনটা একদম পাঠাচ্ছে না তো এই এই মানে দু নম্বর এই পয়েন্টটা ছিল যে ভিউ কমে যাচ্ছে তার এই কারণটা আমি বলে দিলাম তোমাদেরকে এটাও বলে দিলাম আর আমার চ্যানেল মনি হয়ে গেছে সেটাও তোমাদেরকে বলে দিলাম তিন নম্বর কারণ আমাকে নিয়ে ইউটিউবে চর্চা চলছে সেই বিষয়ে একটু না বললে হবেই না মুখটা আমি খুলতে বাধ্যই হলাম সেটা হচ্ছে সত্যি বলতে খুবই খারাপ লাগছে যে ইউটিউবে আমাকে নিয়ে চর্চা কিন্তু আজ থেকে না মোটামুটি বেশ অনেক দিন থেকেই হচ্ছে কিন্তু সেই সেই যারা করছিল দিন যারা করছে আমি বুঝতে পারি তা তাদের সমস্ত কিছুই আমাকে ঘিরে তাদের মাথায় পায়েল বসে আছে একদম স্টে করে আছে তো তাদের টাইটেল দাও আমাকে নিয়ে তাদের ভিডিওর মাধ্যমে কথা বলা আমাকে নিয়ে সবই আমাকে নিয়ে কিন্তু চলে তো সেটাকে আমি পজিটিভভাবেই নিয়েছি যে চলো আমি সেলিব্রিটি তো তাদের কথা বাদ দিলাম তাদেরকে নিয়ে আমার কোনো দুঃখ নেই কিছুই নেই তাদেরকে আমি গুনতিতেই ধরি না কিন্তু যাদেরকে আমি গুনতিতে ধরি তারা সেখানে একের অধিক মানুষ আছে প্রায় বেশি বলবো না কিন্তু দু থেকে তিনজনের কথাই আমি বলবো আর এর আগে যাদের কথা বললাম সেখানে একটা পার্সনই ছিল ঠিক আছে একটা চ্যানেল থেকে এই জিনিসটা আমার সাথে করা হচ্ছিল সেটা কথা বাদ দাও যে আমি অনেক ক্ষতি করছি আর কি তাদের মানে আমি বিশাল কিছু ইউটিউবের একদম কর্মকর্তা হয়ে গেছি তাদের আমি অনেক ক্ষতি করে দিচ্ছিলাম তো যাই হোক আমি এটা আমি ভালোইভাবেই নিয়েছি যে আমি অনেক কিছু করতে পারি কিন্তু তারা এইটুকু বোঝে না আমি যদি এত কিছুই করতে পারবো তাহলে আমার চ্যানেলটাকে আমি অনেক আগে দাঁড় করিয়ে দিতে পারতাম কারোর ক্ষতি করতে কারোর ক্ষতি যদি আমি এতটাই করব তাহলে আমার নিজেরটাও ভালো করতে পারতাম কিন্তু জানি না তারা সেন্স আছে আদৌ নাকি নেই কিছুই জানি না সেসব বাদ দাও কিন্তু এখন যেটা চলছে চ্যানেলটা মনি হয়ে যাওয়ার পর অনেকেই লাইভ করছে ডেলি লাইভে আসছে তো তাদের লাইভে আমি কন্টিনিউ যাই একদিন যেতে পারিনি বলে একটা দিন আমি যেতে পারিনি লাইভে একটা দিন সেখানে আমাকে নিয়ে নানান রকম গসিপ হচ্ছে নানান রকম কথা বলছে যে আমার চ্যানেল মনি হয়ে গেছে বলে আমি সবাইকে ভুলে যাচ্ছি এ ধরনের কথা হচ্ছে তো সেখানে যার লাইভে যেতে পারেনি সে তো বলছে আরও যারা আছে তারাও বলছে হ্যাঁ চ্যানেল মনি হয়ে গেছে এই হয়েছে না হয়েছে তেনা হয়েছে এখন আর পাত্তা দেবে না এখন বাস খেতে হবে অনেক 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 একদম বাজে বাজে সমস্ত কিছু হচ্ছে তো আমার সত্যি কথা বলতে সেগুলো দেখে প্রথম দিন আমার খুব কষ্ট লেগেছিল খুব খারাপ লেগেছিলো মানে আমি এত কষ্ট এত হার্ট হয়েছিলাম যে আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না ভীষণ কষ্ট পেয়েছিলাম কিন্তু এখন আমি ভাবি কি যে দেখো এরা তো নিজের না না এরা তো পরের লোক এটা তো সত্যি কথা ইউটিউবে আমরা আমার এটা পরিবার অবশ্যই আমার পরিবার কিন্তু যারা আমাকে খারাপ বলছে ইউটিউবে যেমন পরিবার আছে যেমন ভালো ভালো জিনিস আছে তেমন তো ইউটিউবে খারাপ জিনিসও আছে তো ইউটিউবে খারাপ জিনিস যে আছে সেটা আমি তো হারে হারে প্রমাণ পেয়েছি আমার তরফ থেকে কারণ এই ইউটিউব নিয়ে এই ইউটিউব নিয়ে যা হচ্ছে কিছু বলার নেই আমার চ্যানেল একটু মানে দশটা ভিউ বেশি আসলো তাওতেও আমার আমাকে নিয়ে হিংসা তো এই জিনিসটা হচ্ছে এতদিন এক তরফ করেছিল এখন আরও অনেক তরফ হয়ে গেছে আমার এগেনস্টে আমি জানি না কেন এত লোক আমার এগেনস্টে হয়ে গেছে আমি প্রত্যেকের ভিডিও দেখি তোমরা জানোই আমি প্রত্যেকের ভিডিও দেখি বড় বড় কমেন্ট করে আসি একটা ছোট্ট বাচ্চা নিয়ে ভিডিও করি প্রত্যেকের ভিডিও দেখি এবার দেখো প্রত্যেকের লাইভে অ্যাটেন্ড করা হয়তো সম্ভব হয় না কোনো দিন যদি একদিন আমি লাইভে না যেতে পারি সেখানে আমাকে নিয়ে একদম আমার ধজ্জিয়া উড়িয়ে দিয়েছে তো আমি এটাই তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা যারা এরকম করছো তারা এগুলো বন্ধ করো এগুলো করো না কারণ এইভাবে করলে কি করবে এইভাবে করলে কি হবে বলো এইভাবে হিংসা করে এই করে কিছু কোনোদিনও করতে পারবে না প্লিজ যারা যারা হিংসা করছো আমার মতো ছোটো কেউ হিংসা করছো তারা প্লিজ আমাকে হিংসা করো না একটু বোঝার চেষ্টা করো মন থেকে একটা কথা ভাবো তো তোমাদের প্রত্যেককেই বলছি মন থেকে ভাবো যে যারা ভাবছো তোমাদের ইউটিউব চ্যানেলে আমি ক্ষতি করে দিচ্ছি তাদেরকেও বলছি আর যারা আমাকে নিয়ে এখন গসিপ করছো তাদেরকে বলছি মন থেকে তোমরা ভাবো তো সত্যি কি আমি এরকম করছি সত্যি কি আমি তোমাদের এক বিন্দু এক চুলো ক্ষতি করেছি কখনো না কখনো না আমি জানি আমার ভগবান জানে আমি তোমাদের ক্ষতি করিনি আর কোনোদিনও এসব কথা আমি স্বপ্নেও ভাবি না কারোর উপকার না করতে পারি যাবো না তার চ্যানেলে দেখব না কিন্তু তার ক্ষতি করব না এইটুকু আমার মা এইটুকু শিক্ষা আমাকে দিয়েছে এইটুকু বিশ্বাস আমাকে না করে আমার মাকে করতে পারো তো ঠিক আছে যে যেমন সে তেমনই ভাবে আসল কথা এটাই যে যেমন সে তেমনই ভাবে তো আমার তাতে কোনো আপত্তি নেই তোমরা ভাবো যে যার মতো ভাবছো ভাবো কিন্তু প্রত্যেককে বলছি সবাই আমাকে ভুল বোঝো না সবাই আমার পাশে যেমন ছিলে তেমনই থেকো আমার ফেসলোস করার চেষ্টা করা হচ্ছে আমার চ্যানেলের নাম করে আমার ফেসওয়াশ করার চেষ্টা করা হচ্ছে প্লিজ প্লিজ তোমরা তাদের কথায় চলে যেও না আমাকে এইটুকু বিশ্বাস করতে পারো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেল মনি হয়ে গেছে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা চলো আজকে আমি এইটুকুই কথা বলতে এসেছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো চলো টাটা